তৃণমূলের 22টা সাংসদ আর বিজেপির 18টা সাংসদ, কংগ্রেসের দুটো, কংগ্রেসের যে দুটো সে দুটো তলায় তলায় গিয়ে বিজেপির সাথে হাত মিলিয়েছে। খোকাবাবুকে একটা কথা বলবো, জেনে বুঝে কথা বলো ভাই, একবার মুখ্যমন্ত্রীকে বলুন অল পার্টি মিটিং ডাকতে। সাগরদিঘি উপনির্বাচনের প্রাককালে যে অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত ভোটের মুখেও, সে একই অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যে সেটিংয়ের অভিযোগ তোলে বাম কংগ্রেস, এবার সেই সেটিংয়ের অভিযোগে কংগ্রেসকে বিদ্ধ করলেন অভিষেক। ফের তুললেন বিজেপির সঙ্গে তলে তলে কংগ্রেসের সেটিংয়ের অভিযোগ। শুরুটা হয়েছিল সাগরদিঘি উপনির্বাচনের আগে, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে মির্জাফর এবং গদ্দারের মতো শব্দবন্ধে আক্রমণ করেন অভিষেক। অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে, অধীর রঞ্জন চৌধুরীর বাংলার পুলিশ দিদির পুলিশের উপর ভরসা নেই, দাদার পুলিশ অমিত শাহর পুলিশের উপর ভরসা। এর থেকে বড় গাদ্দার মির্জাফর এই মুর্শিদাবাদ জেলায় কোনোদিন জন্মায়নি, আগামী 500 বছর জন্মাবে না। এই একই সুরে এদিনও মালদায় দাঁড়িয়ে অধীর চৌধুরীকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে অমিত শাহ বলছে আমরা বাংলায় এনআরসি করব, সেই অমিত শাহর অধীনে যে সিআরপিএফ যে অমিত শাহকে সুরক্ষা দিচ্ছে, সেই একই সিআরপিএফ গিয়ে অধীর চৌধুরীকে সুরক্ষা দিচ্ছে। অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না, অধীর চৌধুরী অমিত শাহর পুলিশ চায়। তলায় তলায় সেটিংটা আপনাদের জানা দরকার। যদি আপনি দেখাতে পারেন যে গত 10 বছরে অধীর চৌধুরী 100 দিনের কাজের জন্য একটা বৈঠক দিল্লির বুকে করেছে, আমি মালদায় আজীবন পা রাখবো না। 2019-এ সাংসদ খগেন মুর্মু বা আবু হাসেম খান চৌধুরী, একদিকে বিজেপি আর একদিকে কংগ্রেস, যে মালদার মানুষের জন্য একটা দাবিকে সামনে রেখে কোন মন্ত্রীকে এনে বাংলার মানুষের জন্য কেন্দ্র থেকে আলাদা কোন প্রকল্প ছিনিয়ে আনতে পেরেছে, আমি আমার সভা সমিতি সব সেদিনকেই বন্ধ করে দেব। অমিত শাহ আমাকে খাতির করে সিআরপিএফ বরাদ্দ করেনি। আপনাদের হয়তো অনেকে জানা নাই, পার্লামেন্টে আমি কংগ্রেস দলের নেতা, তাই নিয়ম অনুযায়ী আমাকে সিকিউরিটি দিতে হয়। আমি পিএসসি কমিটির চেয়ারম্যান, আমাকে নিয়ম অনুযায়ী সিকিউরিটি দিতে হয়। আপনার মতন বিনা পদে থেকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা আমার নাই। আমরা তো আর তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের বিরোধী দলনেতা যেই হোক না কেন, তাকে আমরা উপযুক্ত সম্মান দিই। এমনকি পিএসসি চেয়ারম্যানও হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, আপনারা জানেন আমরা গণতন্ত্র মেনে চলি। ওনার আশ্চর্য লাগবে, কারণ ওনারা তো গণতন্ত্র মানেন না। তীব্র বাগযুদ্ধের পর সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে জয়লাভ করেছিল বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। সামনে পঞ্চায়েত ভোট, সেখানে কি হয় সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, আশিস বাগচি, সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।